बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम कलरफुल थेके आमी सामिरा लाइवे चले एलाम। आज के खूब सुंदर एकटा पोशाक निये चले एलाम सबार माझे। आशा करछि आज के सबाइके पाबो, तारपरो सबाई आसुक, देन होच्छे सब किछु बोलबो। आगे आपुरा जयेन करुक। मारुफा, यासमीन आपु, वालेकुम अस्सलाम। वाहिदा अलीवाना आपु, वालेकुम अस्सलाम। केमन आछेन आपु? आलहामदुलिल्लाह, आलहामदुलिल्लाह भालो आछि। एसे छोआ छोआ आपु, येस आपु, आपु चले एसेछे। आजके खूब सुंदर एकटा पोशाक देखाते जाच्छि। आमार आसले कि এখন আমার প্রত্যেকটা দিন পোশাক দেখাতে নিলে কেমন যেন একটু ভয় ভয় কাজ করে। ভয় হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে, মানে প্রোডাক্ট একটু তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় এবং আপুদের মন খারাপ হয়। তারপর হচ্ছে আমি মানে খুব চাই যে খুব তাড়াতাড়ি সোল্ড আউট না হোক, মানে আস্তে আস্তে সবাই যেন একটু একটু করে পায়। সো এই ট্রাইটা করছি, এখন থেকে চেষ্টা করছি একটু বাড়িয়ে দেবার কোয়ান্টিটিটা। আমরা কিন্তু গত মনে হয় এই মাসে মনে হয় একটু কোয়ান্টিটি বাড়তি, মোটামুটি সোল্ড আউট কম হয়েছে। হ্যাঁ, যারা কেপে একদম সেই দিন কি হয়েছে আমি জানি না, যেদিন মানে লাইভ করার মনে হয় এক ঘন্টার মধ্যে আপনারা মনে হয় মানে সোল্ড আউট শুনেছেন। ওকে, সব প্রোডাক্ট উড়াইয়ে দিয়েছে। আমি না এখন থেকে ভাবছি সব ছবি তুলো। আচ্ছা, এটার একটা ছবি তুলে রাখো তো। সবাই যদি বলে, আমাকে অনেকে বলে আপু পাঁচটা নিয়ে কেন লাইভে আসো, দশটা নিয়ে কেন লাইভে আসো। আপু আমরা হিউজ পরিমাণে করছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ছবি তুলে রাখো ওইটার, তারপরে ওপেন আবায়ার, এগুলো সব ছবি তুলে রাখো। আমি গ্রুপে পোস্ট দিয়ে তারপর বলবো না আপু আমি একটা দুইটা বানাই নাই। আমাকে এখন আমাকে অনেক আপুরা বলে যে তুমি যে কোয়ান্টিটি বেশি করছো, প্রুফ কি, প্রুফ দাও। সেই প্রুফটা এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, ইসরাত জাহান আপু, সাজানা আপুকে দেখতে পাচ্ছি, রূপা আপু, মাহবুবা মাহবুবা, রিমা আপু আপু, আবায়া করলে বলো কি বুঝি নাই, আবায়াকে বলে সোল্ড আউট কেন? ও আচ্ছা আচ্ছা, আজকে খুব সুন্দর পোশাক পরেছি তো, সোল্ড আউট হওয়ার আগে কি করবেন আমি বলি, সব বলে দিব, ট্রিক্স বলে দিব, কারা পেয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা আপু, লাভ ইউ আপু, সবাই বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি লাভ রিয়াক্ট দেবেন, তাহলে হচ্ছে ফেসবুক আপনাকে টপ ফ্যান করে দেবে। অনেক আপুরা বলছিলেন যে এসএমএস করতে পারছিলেন না, বেশি কমেন্ট করতে পারছিলেন না। অনেক বেশি কমেন্ট করার পরে অনেক সময় কমেন্ট ব্লক হয়ে যেতে পারে, সেটা আবার পরবর্তীতে আবার খুলে যাবে, সমস্যা নেই, টেনশনের কিচ্ছু নেই। আচ্ছা, মানে কমেন্ট অনেক সময় অনেক বেশি করে হয়তো বা এত বেশি যে তারপরে দেখা যায় ফেসবুক বলে যে এত কমেন্ট করছো কেন, একটু ওয়েট করো, ওটা কোনো ব্যাপারই না, ওটা আবার ঠিক হয়ে যাবে। আপু নীলপুরি আপু, ওয়ালাইকুম আসসালাম। আজকে সবার পছন্দের পকেট স্লিভ আবায়া এবং ওপেন আবায়া, পকেট স্লিভ আবায়া এবং ওপেন আবায়া, যেগুলো আমরা সব সময় একদম রাফ ইউজের জন্য করতে পারি। এবং আজকে যে কালারটা পড়েছি না, পরার পরেই না মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কালারফুল, ফুল ফুল কালারফুল। আচ্ছা, মোনামি, নাফিসা আপু, স্মৃতি আপুকে দেখতে পাচ্ছি, আফরিন আপু এত দেরি কেন, আনিকা জারা আপু, জারাকে, তারপর হচ্ছে সাবরিনা রহমান আপু, আয়েশা আপু, আমার সব আপুদের নামে মনে হয় আস্তে আস্তে করে মানে ই হয়ে যাচ্ছে, হ্যাঁ বোরকা বায়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কলি পলাশ আপু, শাহরুখ শাহরুখ ভুল পড়ছি নাকি, বৃষ্টি আক্তার আপু, বৃষ্টি আক্তার আপু, ওই যে মিম মিম বলছে, ওই যে কুইজের আপু বৃষ্টি আক্তার, মুখস্থ হয়ে গেছে তার। আচ্ছা, এনে আপুকে কিন্তু আমি কিন্তু গ্রুপে পোস্ট দিয়েছি, আপনি কি দেখেছেন? গ্রুপে কিন্তু আপনাকে নিয়ে খুব সুন্দর একটা পোস্ট গেছে। সো আজকে সবার উদ্দেশ্যে বলি, আমাদের ডেলিভারি চার্জ 70 টাকা এবং 120 টাকা ঢাকার বাইরে। ঢাকার ভেতরের আপুরা তো 120 টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরেও এখন ক্যাশ অন ডেলিভারি, বিকাশটা আপাতত আমাদের বন্ধ আছে, ঠিক আছে? সবাই আপনি, আমি একটা জিনিস বলবো যে সবাই অর্ডার করার পর মাস্ট বি অর্ডারটা কিন্তু তুলবেন, মানে আপনাদের পোশাকটা যখন আমরা পাঠিয়ে দেব অবশ্যই তুলে নেবেন, না হলে কিন্তু আর ফাটাইতাম না, আর দিতাম না, কিছু দিতাম না। আচ্ছা আপু আপু, কফি কালারের মধ্যে কারচুপি পকেট স্লিভ আবায়াটা আবার আনো, আমার না একটা পকেট স্লিভ আছে, একটা সিঙ্গেল নিবা, বেসবো, ওই যে গ্রুপের মধ্যে অনেকে বলে না একটা আছে কেউ নিবা, সেরকম আমি বলছি আমার একটা আছে নিবা, খুব সুন্দর দেখাই নেই ওটা, লাগলে নক্কার ইনবক্স,
আচ্ছা সেদিন একটা খুব মজার জিনিস দেখছিলাম যে এই ইয়ের দাম কত, মাছের দাম কত, ইনবক্স প্লিজ। তো এখন তো আবার সবকিছু ইনবক্সে, সামনে সামনে বলতে অনেকের ভয় যে বললে যদি বলে এত দাম কেন। তো আসেন ইনবক্সে আসেন, আপনার সাথে দোলাদুলি হবে, আপনার কাছে দাম কষাকষি হবে। আমাদের এখানে যেটা হয়, আমরা একেবারে ওপেন সিক্রেট, আমাদের সব কিছু পেজে সুন্দর করে দেয়া থাকে, ডিটেল থাকে। সো আপনারা দেখে অর্ডার করবেন, দাম যদি মনে হয় রিজনেবল অর্ডার করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো ওই মাছে মাছ ভাই মাছের দাম কত, ইনবক্স। আমি না জানেন অনেক পেজে ইনবক্স করা ভুলেই গেছি, ইনফ্যাক্ট ইনবক্স করতে নিলে মানে দেখতে নিলে জিনিসটা পছন্দ নিব, দেখি যদি মানে দেখি দাম নাই আবার আমাকে দূর আবার ইনবক্সে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা সুপার অ্যাক্টিভ, ওকে নাইস আবাই। আচ্ছা দেখানো শুরু করি, অনেক আপু চলে আসে বলবে আপু এত বক বক করে ইদানিং, বেশি কথা বলে, মানে মাথার সমস্যা হয়েছে, গেটটা লাগাই দাও, উপরে কেন এত শব্দ হচ্ছে, একটু একটু বলে আসো একটুখানি কাজটা অফ রাখতে। আচ্ছা আজকে আমি প্রথম যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে পকেট স্লিভ আবায়া, খুবই 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 সুন্দর, খুবই সফট, মানে এক কথায় হচ্ছে মাখন, মাখন জর্জেট, এক কথায় হচ্ছে মাখন, একটা জর্জেট পাবেন ভারী, ডাবল জর্জেট টাইপের, বাট খুবই লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট। আর একটা ব্যাপার বলি, এটা কিন্তু বডি শো করবে না, ভেতরে আপনি যে কোনো ড্রেস, হ্যাঁ যে কোনো ইনার দিয়ে পরতে পারবেন, আমি এটা পরেছি বলছে। আচ্ছা আমি এটা পরেছি হচ্ছে ব্ল্যাক কালার, অ্যাজ ইউজুয়াল আমি যা পরে থাকি, আমি একটু বাইরে গিয়েছিলাম ওই ব্ল্যাক পরে আজকে এসেছি, সো ওই ব্ল্যাকটা দিয়ে পরেছি। আপনারা চাইলে কিন্তু এটার সাথে ব্লু কালার ইনার, এটার সাথে চাইলে হচ্ছে এরকম জলপাই ইনার, সব কিছু আপনারা কন্ট্রাস্ট করে পরতে পারবেন। এটা হচ্ছে চেকস প্রিন্টের মধ্যে, অনেকদিন পর মনে হয় এত সুন্দর একটা চেকস প্রিন্ট আসলো, তাই না? আমি জানি এটা আমার সব আপুদের পছন্দ হবে। কালারটা হচ্ছে অরেঞ্জ গ্রিন অ্যান্ড ব্লু, অরেঞ্জ গ্রিন অ্যান্ড ব্লু। আমরা এখন একটু দাওয়াতি মুডে মুডে কিন্তু আছি, যেমন কোনো একটা বিয়েতে, কোনো একটা গায়ে হলুদে, কোনো একটা মেহেদি প্রোগ্রামে, বা ফ্রেন্ডদের হ্যাং আউট হলো, বা কোনো পিকনিক, কোনো পার্টি, খুব নর্মালি এমন হয় না পিকনিকে যাচ্ছি সারাদিন থাকতে হবে, ভেতরে একটা ইনার পরে নিলাম, না ইয়ের সাথে মিলাই করলাম। আচ্ছা দেখো আপু হিজাবটা পরা শুনতে, আমি প্যাঁচায় পরে ফেলছি আপু, প্যাঁচায় পরে ফেলছি, খুব সুন্দর। সো আজকে যেটা আমি পরে আছি সেটা হচ্ছে পকেট স্লিভ আবায়া, সামনে থেকে পুরো পাড় চলে গেছে, অল ওভার পাড় থাকবে, এবং এটার ঘের বলে দেই, এটার ঘের কিন্তু 190 ইঞ্চি ঘের, প্রচুর ঘেরের থাকবে। সো আমরা যারা বলছিলাম যে আমরা পিকনিকে যাচ্ছি একটু, বা একটা কোনো জায়গায় যে সারাদিন থাকতে হবে, তখন কিন্তু আমরা এই টাইপের খুব সুন্দর একটা কালারফুল আবায়া পরতে পারি, ঠিক আছে। খুব সুন্দর দেখেন এই যে এরকম খুব সুন্দর একটা কালারফুল আবায়া পরতে পারি, এটা কিন্তু চেকসের মধ্যে অরেঞ্জি ব্লু অ্যান্ড হচ্ছে গ্রিন, যায় নাই কেউ যায় নাই, হ্যাঁ জোরে নক করতে বলো, যখন থামবে তখন নক করতে বলবা, না না আজকে আবায়া দেখাবো আপু, আবায়া এবং পকেট স্লিপ আবায়া, একটা ওপেন আবায়া একটা পকেট স্লিপ আবায়া, দুটোই দেখাবো। সো এই হচ্ছে খুব সুন্দর অল ওভার, কিন্তু পার অল ওভার হচ্ছে, আমরা একটা পাতা পাতা কালার নিয়েছি এটার সাথে, যেহেতু এটার সাথে গ্রিন আছে, একটু খেয়াল করে দেখো, এটার সাথে গ্রিন অরেঞ্জ এবং ব্লু, গ্রিন অরেঞ্জ এবং ব্লু, খুব সুন্দর। সো যারা একটু এরকম হচ্ছে বাড়িতে গেলে, বিশেষ করে গ্রামে গেলে কিংবা অন্যান্য জায়গায়, বাইরে আউটডোরে যখন আমরা যাব, যে কোনো জায়গায় যদি আমরা এত সুন্দর একটা আবায়া পরি আসলে মনটাই ভালো হয়ে যাবে। সো যে কোনো ড্রেসের উপরে আপনারা এটা পরতে পারেন, তারপরে যে কোনো ইনারের সাথে পরতে পারেন, বোরখার সাথে পরতে পারেন, ম্যাচিং ম্যাচিং কিংবা এরকম শুধু ব্ল্যাক দিয়েও পরে যেতে পারবেন, খুবই 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 সুন্দর। সো আজকের এটার সাথে আমরা একটা হিজাব সেট করেছি, একটা দুঃখের খবর আছে, এটার সাথে না নিকাব নাই জানো, মানে পুরাটা দিয়ে হিজাব বানাই ফেলছে, মানে হিজাব বানানোর পরে দেখে এটার কাপড় আর নাই এখন, এটাই হচ্ছে একটা দুঃখের খবর, সামান্য দুঃখের খবর, কারণ তাছাড়া অসুবিধা নেই, তোমরা এটার সাথে যে কোনো কালারে যে ইনার পরবা ওইটার ম্যাচিং নিবা, অর্থাৎ কন্ট্রাস্ট, ব্লু নিতে পারো, ব্ল্যাক নিতে পারো, ঠিক আছে, বা গ্রিনিশ টাইপের নিতে পারো, কন্ট্রাস্ট করে পরলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু আমার এখানে আমি কিন্তু প্রচুর তোমাদেরকে নিকাব দিয়েছি, তাই না? সো আশা করছি সবার কাছে নিকাব আছে, ম্যাচিং ম্যাচিং নিকাব পেয়ে যাবা, প্রচুর ঘের একটু খেয়াল করো,
প্রচুর ঘের, 190 ইঞ্চি ঘের থাকবে এই পকেট স্লিপটা, মানে নর্মাল পকেট স্লিপগুলো থেকে কিন্তু একটু বেশি ঘের। আচ্ছা, এটার সাথে আমরা দিচ্ছি এই সুন্দর হিজাব, যেটা সেটিং হিজাব থাকবে। সেটিং হিজাব তোমরা হচ্ছে এরকম আমার মতো প্লেন হিজাব পরে নিতে পারবা, জাস্ট খুলে নিলেই হবে, মাথাটা খুলে নিবা। এই যে মাথা, মাথার এখানে খুলে নিয়ে নিলা, এটা কিন্তু ডাবল জর্জেট, ঠিক আছে? আমি যে হিজাবটা নিয়েছি এটা ডাবল জর্জেটে নিয়েছি, আর পুরো পাড় দিয়েছি ডাবল জর্জেট দিয়ে, আর এটা যেটা আমার হাতে যেটা রয়েছে একেবারে মাখন ডাবল জর্জেট, মানে এই যে খেলে, ঠিক আছে, জাস্ট খেলে এরকম, খুব সুন্দর খুব সুন্দর। আর এটা কিন্তু চেকসের মধ্যে দেখো, খুব সুন্দর একটা চেক, খুব খুব খুব, মানে আমার এটা দেখার সাথে সাথে আমি বলেছি আমি পকেট স্লিপ করব, কারণ পকেট স্লিপগুলো হচ্ছে পুরোটা এরকম ঢাকা থাকে, ওর দেখতেও সুন্দর, সো আমার কাছে খুব ভালো লাগছে। সো যাদের এরকম টাইপের একটা কালারফুল খুব ভালো লাগে, আজকে খুব তাড়াতাড়ি অর্ডার করবা, দাম কিন্তু খুব রিজনেবল। হিজাব এবং পকেট স্লিপ, হিজাব এবং পকেট স্লিপ, এটার প্রাইস তার আগে বলি, মিম বলছে 1450। এটার সাথে কিন্তু তোমাদের যেটা বলছিলাম যে নিকাপটা নেই, আমি এটা বলেছি, ও লম্বাটা বলছিলাম, লম্বা হচ্ছে আপু একদম সফট একটা জর্জেট, সফট ডাবল জর্জেট এগুলো। হ্যাঁ, আচ্ছা আরেকটা বলি, যেটা হচ্ছে লম্বাটা 50, 52, 54, 56 এবং 58 এবার পাবা। এর আগে আমরা শুধুমাত্র কিন্তু 50-তে করেছিলাম, 50-তে করেছিলাম, বাট এখন কিন্তু 50, 52, 54, 56 এবং 58-তে তোমরা সবাই এটা পেয়ে যাচ্ছ। খুব সুন্দর একটা হিজাব থাকবে এটার সাথে, এবং ম্যাচিং এই সুন্দর পকেট স্লিপ আবায়াটা 50 থেকে 58 পর্যন্ত আপুরা অর্ডার করতে পারবেন, এবং এটার প্রাইস খুব রিজনেবল, মাত্র 1250 টাকায় এই সেটটা আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর, আসলে এত সুন্দর একটা পোশাক। সো এটার চারপাশে কিন্তু পাড় 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 এরকম একটা পাতা পাতা পাড় থাকবে, এটার সাথে পাতা এক, মানে খুব সুন্দর একটা পাতা কালারের হচ্ছে হিজাব, পাতা বলবো না, একটু জলপাই জলপাই ভাব আছে, একটু সিদ্ধ সিদ্ধ একটা ভাব আছে, মানে কীরকম পাতা, ওই যে পাতা যখন একদম ই হয়ে যায়, তাই না, ওরকম জলপাই জলপাই, তাই না, সিদ্ধ সিদ্ধ একটা জলপাই, খুব সুন্দর। সো ম্যাচিংটা অসাধারণ সুন্দর হবে। সো যারা অর্ডার করতে চাচ্ছেন, আপু ইজাবেলা গাউনটা আসবে, নাইস আপু, আপু আপু শায়লা আপু আপনি একটু ইনবক্সে কথা বলেন, তাহলে দেখা যাবে, কারণ আপনি অনেক কিছু লিখেছেন, আমি অতব পড়তে অর্ডারটা একটু ফোন করে বলেন আপু, প্লিজ কাইন্ডলি একটু ফোন করেন, কোনো প্রবলেম নাই। এই যে এই হচ্ছে আমাদের আজকের খুব সুন্দর পকেট স্লিপ আবায়া 1250 টাকায়, 1250, একটু দাও, হ্যাঁ, কি কি 20 মিনিট, 20 মিনিট টাইম দিয়েছে, যাও এরপরে ওরা কাজ শুরু করে দিবে আবার। আচ্ছা ওকে, সো এই হচ্ছে আমাদের পকেট স্লিপ আবায়াটা, একটু দেখে নেন, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এখন পকেট স্লিপ আবায়াটা, এইখান থেকে কিন্তু মানে মানে রাউন্ড হয়ে মানে গলাটা জাস্ট পরবেন। হ্যাঁ, পরার পরে এই যে বাটনগুলো বসানো থাকবে, আর এই চেকসটা একটু দেখেন, খুব সুন্দর, এটা কিন্তু এর আগে আসে নাই, মানে এই প্রিন্টটা আমি অনেকদিন হলো খুঁজছিলাম যে একটু অনেকটু একটু কালারফুল কালারফুল। আচ্ছা তোমরা এই রুম থেকে যাও, এখানে কি মানে এখানে এসে তারা কথা বলতেছে, আর কোনো কাজ নাই। আচ্ছা আমি অনেক ভালো না, এই যে দেখো বকা দিছি, মানে লাইভের মধ্যে এখানে এসে নিয়ে তারা তারা খুব গল্প করছে, এখানে তো দরকার নাই, শুধু শুধু এখানে আমি তুমি জানাইতে আসছো, জানাই চলে যাও। আচ্ছা অনেক অনেক নাইস কালেকশন আপু, খুব সুন্দর এটা, যারা হ্যাঁ কি বললো, এটা যারা অর্ডার করতে চাও একটু তাড়াতাড়ি জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজে নাম ফোন নাম্বারটা অ্যাড্রেসটা এবং 100% কনফার্ম হওয়ার পরে কিন্তু অর্ডারটা ডান করবেন, প্লিজ 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 প্লিজ। আপু কাকে যেতে বসো, এই যে সজীব আর আরেকজন, দুইজন মিলা কথা বলতেছিল এই জায়গায় দাঁড়ায়, আমি বলছি দাও ছাদে কাজ করতেছে, ওরা হচ্ছে ছাদে, এখানে একটা রুফটপে রেস্টুরেন্ট হবে, সো সেটার কাজ হচ্ছে, তো আমি বলছি যে আপাতত একটু বন্ধ রাখতে বলো, সেই বন্ধের খবর নিয়ে আসছে এবং তারা এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, আমি তো এই রুমে খি। আচ্ছা ওকে দেখাবো আপু, সো এই হচ্ছে আজকের খুব সুন্দর খুব সুন্দর পকেট স্লিপ আবায়াটা, এইটা মাস্ট পারচেস করে ফেলবেন, দেখেন কালারটা অসাধারণ সুন্দর। যারা সব সময় রেগুলারলি যে কোনো জায়গায় যে কোনো আউটিংয়ে আপনারা খুব সুন্দর একটা কালারফুল আবায়া পরতে চান,
যেহেতু এখন ঠান্ডার দিন, শীতের দিন, ওহ কুয়াশার মধ্যে, তারপরে যদি আমরা এরকম পরে থাকি, এবং হয় না যে আমরা একটু পিকনিকে যাচ্ছি, একটু নর্মাল কিছু পরতে চাই বা কোথাও যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, তখন কিন্তু আমরা একটু এই টাইপের পোশাক বেশি পরতে চাই। নর্মাল একটা ইনার পরে নেবেন ভেতরে, উপরে হচ্ছে এই সুন্দর পকেট স্লিপটা পরবেন, তার সাথে ম্যাচিং খুব সুন্দর হিজাব। সো ম্যাচ ম্যাচ করে যখন পরবেন সত্যি অসাধারণ লাগবে। এই মাত্র 1250 টাকার এই সেটটা, 1250 টাকায় এত সুন্দর সেট, আপনাকে আসলে মনে হবে কি যে যত গর্জিয়াস ড্রেসই পরুক না কেন, আপনাকে কিন্তু ওর ভিতর থেকেও আমার কাছে মনে হয় অনন্য লাগবে, কারণ এত সুন্দর প্রিন্ট, এত সুন্দর কম্বিনেশন, এটা পরার পর এমনিতেই একটু এক্সক্লুসিভ লাগবে, ঠিক আছে? সো আজকে এটা মানে একদমই আমরা কেউ মিস করব না, মাত্র 1250 টাকায়। আমি বলেছি মাখন জর্জেট এক কথায়, হ্যাঁ মাখন জর্জেট, মানে দেখলেই আমি জানি না আপনারা দূরে থেকে বুঝতে পারছেন কি না, জাস্ট অসাধারণ সুন্দর একটা সফট জর্জেটের মধ্যে আমরা এটা করেছি, যেটা আবার ডাবল, ওকে ডাবল টাইপের। সো আজকে এটার প্রাইস পড়ছে 1250। আমি কিন্তু এরপরে চলে যাব আবায়াতে, ওইটা হচ্ছে আমরা ওপেন আবায়া করেছি, সো ওইটাও আমি পরে দেখাবো। এটার কিন্তু একটা কালার, মানে আমার এটা পছন্দ হয়েছে, এটা আপনাদের জন্য করেছি। সো যারা আমার মতো একটু কালারফুল পছন্দ করেন, যে একটু ডিফারেন্ট জায়গায় যাব, আপু টাকা ধার দাও, ওকে ধার দিলাম, ইনবক্স করো, আজকে সব ইনবক্স, লাভ কালারফুল মিন্ট কালার, চেষ্টা করবো আপু। সব সময় তো সব কালার মানে পাওয়া যায় না, এক একটা এক এক সময় আসবে, যেমন আজকে যে চেকসটা আসলো এটা আর আসবে না, ডেফিনেটলি আর আসবে না, কারণ হচ্ছে এগুলো সবসময় ইউনিক হয়, এই প্রিন্টগুলো আসলে কি যেই ডিলার হয়তো বা নিয়ে এসছে ওনার কাছ থেকে আমি সবটা নিয়ে নিলাম, এটা আপনি আর কোথাও পাবেন না, ইনফ্যাক্ট কোথাও না। সো এগুলো কিন্তু আনকমন হবে, এটা পড়লে আপনার রাস্তায় ধাক্কাধাক্কি হবে না, হ্যাঁ মানে টক্কর লাগবে না যে আল্লাহ উনিও পড়েছে আমিও পড়েছি, এরকম খুব একটা হওয়ার সম্ভাবনা নেই। সো খুব সুন্দর একটা আবায়া, যেটা 190 ইঞ্চি ঘের করেছি এটার, ঠিক আছে? অন্যান্য পকেট স্লিভের থেকে কিন্তু এটার ঘের অনেক বেশি। সো এই 190 ইঞ্চি ঘেরের এত সুন্দর পকেট স্লিভটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন 1250 টাকায় হিজাব সহ। এটার দুঃখের বিষয়টার নিকাবটা ওরা বানায় নাই, মানে সব হিজাব বানায় ফেলছে, সব হিজাব করে ফেলছে, বাবা জায়গলা। আচ্ছা আপু নাইস নাইস নাইস, ইনার দেখান। আচ্ছা এটার সাথে আমি একটা ব্লু ইনার তোমাদেরকে দেখাই, কেউ যদি চাও যে আমি এটা এটার সাথে ব্লু পরবো, ব্ল্যাক পরবো না, সো ব্লু পরতে পারো। আমি একটা ব্লু চেরি ইনার দেখিয়ে দিচ্ছি, চাইলে এটার সাথে ম্যাচ করে নিয়ে নিতে পারো। এই যে 7 গজের আবায়া, ওকে ঠিক আছে আনবো আনবো, ওকে। আচ্ছা এই ব্লুটা দেখো, একদম কেউ যদি মনে করো যে আমি এটার সাথে ব্লু কালার ইনার ম্যাচ করে পরবো, ব্লু গ্রিন অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন থাকবে, চাইলে ব্লু কালারটা তোমরা ম্যাচ করতে পারো, ওকে। এটা কিন্তু দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর একটা ইনার, যেটা সামনে চেন থাকবে, এক পাশে পকেট থাকবে, ঠিক আছে? ডান পাশে এখানটায় কিন্তু একটা আমরা পকেট দিয়ে দিয়েছি, যে পকেটটা এই যে দেখা যায় না, হ্যাঁ একদম প্লেন সুন্দর করে পকেটটা দেয়া আছে ভেতরে। সো পকেট থাকবে এক পাশে, দুই পাশে বেল্ট থাকবে। দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে 120 ঘেরের এই সুন্দর বোরখাটার প্রাইস কিন্তু 1200 টাকা, কেউ চাইলে এটা পারচেস করতে পারো। দেখো এই যে এটার সাথে ম্যাচিং, ম্যাচিংটা দেখো, যদি মনে হয় যে আমি ব্লু ম্যাচ করব, আমি ব্ল্যাক দিয়ে পরবো না, সব কিছু ব্ল্যাক দিয়ে পরি, এটা একটু ব্লু ম্যাচ করব, চাইলে ব্লুটা ম্যাচ করতে পারো। ব্লু অরেঞ্জ এবং গ্রিনের একটা কম্বিনেশন থাকবে জাস্ট এক কথায়। সো এটার প্রাইস, শুধু ইনারের প্রাইস বলে দিয়েছি 1200 টাকা। সো কেউ যদি মনে করো না আমি ইনার নিবো না, ইনার নিও না, শুধুমাত্র এই 1250 টাকায় এই সেটটা তুমি নিয়ে নিবা। সবাই কি লাইক দিচ্ছ? অনেক আপুরা কিন্তু চলে এসছো, একটু লাইক লাগবে, লাগবে আমার, নাকবে একটু, নাকবে আমার আপু। পকেট স্লিভ আবায়া ডিফারেন্ট প্রিন্ট আনবো আপু আমি, আমার আসলে কি অনেক প্রিন্ট একসাথে করতে পারি না, এর কারণ হচ্ছে এতগুলো একসাথে আপু কীভাবে সম্ভব বলো? তোমরা দেখো কত আপুরা আছো, আমাকে কতগুলো বানাতে হয় বুঝো, সো সবাইকে তো দিতে হবে। আমি জানি এটা যদি আমি অল্প পিস নিয়ে আসি, এই 15 মিনিট মানে লাইভের মধ্যে শেষ হয়ে যাবে, তখন সবার মন খারাপ হবে, রাত পর্যন্ত যারা দেখবে, অফিস থেকে ফিরে যারা দেখবে, তারা কি পাবে বলো? সো এই জন্যে আমাদের কিন্তু আসলে অল্প অল্প করেই দেখাতে হয় তোমাদেরকে, বেশি দেখালে আমার তো কোয়ান্টিটি ওই পরিমাণেই লাগবে। আচ্ছা সো এই হচ্ছে ব্লু কালারটা, ব্লু কালারের সাথে কন্ট্রাস্ট করে পরতে পারো, আজকে কিন্তু খুব সুন্দর, খুব 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 সুন্দর একটা কম্বিনেশন দেখিয়ে দিলাম। সো আজকে যারা একসাথে নিয়ে নিতে চাও, তারা কিন্তু চাইলে এটা নিয়ে নিতে পারো, ওকে। দেখো অসাধারণ সুন্দর, জাস্ট পকেট স্লিভ আবায়া, এটার সাথে চাইলে ব্লু কালারটা কন্ট্রাস্ট করে নিতে পারি আমরা, অনেক সুন্দর,
খুবই প্রিটি আপু, এইটা শুধু কিন্তু একটাই আপু, সেটিং হিজাব। হ্যাঁ, এইটা সেটিং হিজাব থাকবে, তুমি এই যে খুলে আমার মতো করে নর্মাল করে পরে নিতে পারবা। ওকে, এই যে আমি একটু দেখাই, আমি পরেছি খুব প্লেন ভাবে, জাস্ট আমি কিভাবে হিজাবটা পরেছি একটু দাও। এই হচ্ছে আমার সেটিং হিজাব, আমি একটু দেখাই দিই। অনেকেই বলবে আপু এই হিজাব পরাটা কিভাবে পরো। আচ্ছা, এটা যারা একটু স্লিম তারা এভাবে পড়তে পারবে, হেলদিরা সেটিং হিজাব পরে নেবেন। হেলদিরা সেটিং হিজাব পরলে বডিটা ওইভাবে শো করে না, যারা একটু স্লিম আছেন এইভাবে পড়তে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেটিং হিজাব। সেটিং হিজাব যেভাবে পরবেন সেটা হচ্ছে, প্রথমে ছোট মাথাটা দেবেন, এই যে একটু দেখাই দিই, ছোট মাথাটা পরবেন। সুন্দর করে ছোট মাথা পরা শেষ, এখানে আমরা একটু বাড়তি দেই, এর কারণ হচ্ছে অনেকের মাথা অনেক বড় থাকে, এই জন্য আমরা একটু বাড়তি দিয়ে রাখি, লাগলে ছোট করে নেবেন বা পিন আপ করে রেখে দেবেন। ওকে, আর সেকেন্ড মাথাটা হচ্ছে এই যে, সেকেন্ড মাথাটা জাস্ট আমি দেখাই দিই। হ্যাঁ, এই যে সেকেন্ড মাথাটা এই কান বরাবর দিয়ে ফিটিং করে নিলাম। চাইলে এভাবে যারা অনেক হেলদি তারা এরকম করে ঢেকে খুব সুন্দর করে পরতে পারবেন। দেখাই দিই একটু সুন্দর করে। এই হচ্ছে আমাদের যারা সেটিং হিজাব পরেন, যারা একদম ফুল সেটিং, যে আমি কোনো পিন আপ করতে চাই না, ডিজাইন করে পড়তে পারি না, সো আমি চাইলে হচ্ছে এরকম করে সেটিং হিজাব পরে নেব। ঠিক আছে, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কেউ যদি মনে করেন আমি একটু ডিজাইন করে পরবো, সেক্ষেত্রে জাস্ট এখানটায় একটা পিন আপ করে নেবেন, এই যে এখানে এবং এখানে দুই পাশে যেরকম পিন আপ করে দেন হচ্ছে, এই যে এভাবে নেবেন সেটিং হিজাব, বাট এইখানে পিন আপ থাকবে। তাহলে দেখিয়ে দিলাম সেটিং হিজাবটা কিভাবে পড়তে হয়। দ্বিতীয় মাথাটা জাস্ট কান বরাবর, এই যে কানটা কান বরাবর এখানে রাখবেন, তাহলে ফিটিং থাকবে, যত টানবেন তত ফিটিং হবে, যত টানবেন তত ফিটিং। এটার ফিটিং করতে হয় দ্বিতীয় মাথাটা দিয়ে, খেয়াল করবেন। ওকে, দ্বিতীয় মাথাটা দিয়ে হচ্ছে এরকম ফিট করবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের সেটিং হিজাবটা। এরপর আমি দেখাই দিই যে নর্মাল হিজাবটা কী করে পরবেন, খুবই সহজ। এটা তুই খুলতে পারবা, মিম খুলে দেয়, এটা মিম অনেক মানে হেভি হেভি জিনিস খুলে ফেলতে পারে। আচ্ছা আপু, আমি মাথা নষ্ট করে দিয়েছি, কি বললা এটা, এটা কি বললা? আচ্ছা, সো এই পকেট স্লিভ, পকেট স্লিভ আবায়াটা যেটা 190 ইঞ্চি ঘেরের, এটা লম্বা 50, 52, 54, 56, 58 হিজাব সহ প্রাইস কিন্তু 1250। ঠিক আছে, আজকের এই খুব সুন্দর কালারফুল একটা আবায়া আমার কাছে, মনটা বিশ্বাস করেন আজকে আমার একটু মনটা খারাপ ছিল, বাট আবায়াটা পরার সাথে সাথে না আমার আসলে ভিতর থেকে হাসি চলে আসছে, মানে খুশি খুশি। মিমো এটা খেয়াল করেছে, যেটা পরার পরে থেকে আমি খালি এমন এমন করতেছি, চিংড়ি মাছের মতো, চিংড়ি মাছের মতো খালি তিরিং বিরিং করছি। সো পরার পর মন ভালো, আসলে কালারফুল কিছু পরলে আসলে মনটা ভালো লাগে। সো যে কোনো যে কেউ কিন্তু এটা আপনি পরতে পারবেন, খুব সুন্দর অরেঞ্জি, গ্রিনিশ এবং ব্লু। আচ্ছা, আমি একটু দেখাই দেই, এই হিজাবটা এরকম লম্বা হিজাব থাকবে। এখন আপনি এই হিজাবটা যদি পরেন প্লেনভাবে, আমি একটু দেখাই যে আমি কীভাবে পরেছি, জাস্ট প্যাঁচানো। হ্যাঁ, সুন্দর করে নিলাম, এই যে এই অংশটা আমি জাস্ট বডিটা কাভারের জন্য একটা সাইড রাখলাম, যে আমার বডিটা যেভাবে কাভার করব, আমি এতটুকু নিলাম, এই নিলাম, এই নিলাম, দেখেন এই যে জাস্ট উল্টে এখানে একটা পিন আপ করেছি। হ্যাঁ, আর এই অংশটা সামনে দিয়ে দিয়েছি, যতটুকু আসে সুন্দর করে সামনে দিয়ে দিয়েছি, আর এখানে আপনি পিন আপ করে দেবেন, এই যে সাইড পোর্শনে পিন আপ থাকবে। ওকে, এই যে এখানে পিন আপ করবেন, আর এইটা হচ্ছে আপনি সামনে থেকে ঘুরিয়ে এখানে একটা পিন আপ করে নেবেন, এই যে পরা শেষ, খুব সহজ, জাস্ট একটা পার্ট, এই যে এভাবে পরেছেন, এভাবে নিয়ে এই এই যে পরা শেষ। এখানটা একটু আপনি কি করবেন, এই যে এই এই পার্টটা আছে না, এই পার্টটা একটু সুন্দর করে দিয়ে এখানে পিন আপ করে দিবেন, ব্যাস পরা শেষ। আর এইটা আপনার যতটুকু লাগে এভাবে দিয়ে একটা সুন্দর পিন করে নেবেন, ব্যাস সহজ, মানে একদম সিম্পল একটা লুক, সিম্পল জাস্ট। আমি টেনে ধরে দুইটা পিন করেছি, দেখেন দুইটা পিন করেছি। আপু, লিজা আপু ভালো আছি আপু, ইস্তাদ বিনতে আপু ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন? আদি আলমাজি আলমাজ, হ্যাঁ আচ্ছা আপু নেক্সট, ওকে 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 ওকে। সো দেখানো কিন্তু শেষ, আজকের এই পকেট স্লিপ আবায়াটা খুব সুন্দর, খুবই 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 সুন্দর একটা চেকসের মধ্যে আমার পছন্দের অরেঞ্জি, ব্লুইশ, গ্রিনিশ একটা কম্বিনেশন, এবং 190 ঘেরের থাকবে এটা, খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর। সো এটার প্রাইস পড়ছে মাত্র 1250, শুধুমাত্র আপনাদের জন্য। এবং আজকে কিন্তু নিকাব নেই, একবার বলে দিই, কেউ আবার ভুল করবেন না, কারণ আমরা তো সবসময় নিকাব দিই, এটার নিকাবটা হিজাব বানায় ফেলছে সব।
ওরা বুঝতে পারে নাই, ঠিক আছে, বুঝতে পারে নাই। সব বানানোর পর এখন বলছে যে আপা সব তো হিজাব কেটে ফেলে, মানে সব প্যাচিয়ে সব সেট করে দিয়েছে। ওকে, ও টাইম নাই তো, আমাদের তো আবার উপরে মানে কাজ শুরু হয়ে যাবে। সো এই হচ্ছে আজকে আমাদের পকেট স্লিপটা। আরেকবার একটু কাছে থেকে প্রিন্ট দেখিয়ে দিই, দেখেন। ওকে, সুন্দর সুন্দর আপু, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছেন। আমি এখন চলে যাব আবায়াতে, যে আবায়াটা আমি পরে আসি, তারপরে বোঝা যাবে। আর এটা আমি, এটা যেটা পরেছিলাম এটা হচ্ছে পকেট স্লিপ আবায়া। প্রিন্টটা একটু কাছে থেকে ধরছি যেন সবাই খুব ভালো মতো আপনারা চেকসগুলো দেখতে পারেন যে কেমন কেমন চেকস। ওকে, এই যে স্টাইপ কোট 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 ভাব, খুব সুন্দর অরেঞ্জ ব্লু অ্যান্ড গ্রিন। এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, একটু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বুক করে ফেলবেন আপু। নেক্সট, ওকে, দেখা শেষ, দেখেছো তোমরা আপুলা, আপুলে দেখেছো তোমরা, এই যে দেখো সুন্দর শেষ। এরপর আলহামদুলিল্লাহ ভালো আছি টুম্পা আপু, নাইস প্রিন্ট আপু, খুব সুন্দর। এই জন্য বারবার করে দেখাচ্ছি যেন একটু প্রিন্টটা বুঝতে পারো তোমরা, কারণ দূরে থেকে কি তোমরা এত ভালো করে বুঝবা, এই জন্য বোঝানোর চেষ্টা করছি যে এটা আসলে এত সুন্দর একটা প্রিন্ট। আল্লাহ, শাড়ি হলে দেখো কি সুন্দর না, এই যে। ওকে, সো শেষ করে ফেললাম এই পকেট স্লিপটা, এরপর চলে যাচ্ছি আবায়াতে। এই ফেব্রিকের মধ্যে কাফতান, ওকে ট্রাই করবো আপু। সো নেক্সটে চলে যাই, খুব অল্প সময় লাগবে আমার। বাবা তাই লাইক দিবে, মিম বলছে সবাই একটু লাইক দেন। আচ্ছা ঠিক আছে, লাইক দিবে। ও এটা এটা কি, আচ্ছা অসুবিধা নেই। এটার কি একটা সাইজ, তাই না? লম্বাটা কত ইয়া, আচ্ছা লম্বাটা কত বলো দেখি, এটা কেন পিন দাও, এরপর এটা কত, মানে কত পিস আছে এটা, আমার নামাজের ইয়েটা রাখো। আচ্ছা কি হইল এগুলা, আচ্ছা দেখো ওমা গো, মানে একটা রেখে আর একটা, মানে কোনটা রেখে কোনটা নিবা আমি জানি না, আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি। আমি বলছি যে এটা কি দেখাবো, আপুরা তো বেশি, মানে আমরা আসলে কি নিয়ে চিন্তা করি দেখো, যে আপুরা বেশি থাকলে আমরা এটা দেখাবো কি না ওটা দেখাবো কি না এগুলো নিয়ে চিন্তা করি। সো এখন আমি যেটা পরেছি খুব সুন্দর একটা ওপেন আবায়া, আমরা যেটা বোরখা ড্রেস যে কোনো কিছুর সাথে পরবো। আমার ওই যে বলেছিলাম আমি ব্ল্যাক কালার বোরখা পরা, ব্ল্যাকের সাথেই আমি পরেছি। যে আবায়াটার হচ্ছে চারপাশে এরকম প্যানেল করা থাকবে, কিন্তু সাইড কিন্তু ওপেন, সাইড ওপেন। কেউ যদি মনে করো যে না আমি সাইড আটকে নিব, সেক্ষেত্রে আটকে নিতে পারবা। এবং আমি একটু দেখাই, এই হচ্ছে আমাদের আবায়াটা যেটা ওপেন আবায়া। এখন আসলে ওপেন আবায়াগুলো
কাভার আপ হিসাবে খুব বেস্ট। যে কোনো ড্রেসের উপরে, যে কোনো শাড়ির উপরে, ইনারের উপরে, বোরখার উপরে যে যেরকমভাবে চাও সেভাবে কিন্তু এটা পরতে পারবা। ওপেন আবায়াগুলো আসলে আমরা যারা নর্মালি ভার্সিটিতে যাই, বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি কিংবা অফিস করছি, সবার জন্য খুব পারফেক্ট হয়। যে কোনো ড্রেসের উপরে যদি একটু পর্দা করতে চান, যে আমি তো ড্রেস পরি বাট এখন একটু পর্দার মধ্যে চলতে চাই, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো ড্রেসের উপরেও কিন্তু আপনি এই সুন্দর করে জাস্ট উপর দিয়ে পরে আপনি বাইরে যেতে পারবেন। হ্যাঁ, জাস্ট যে কোনো ড্রেসের উপরে, আপনি যে কোনো ড্রেসই পরেন না কেন, তার উপরে কিন্তু এই সুন্দর কাভার আপটা করে বাইরে যেতে পারবেন। এটার দুটো কালার না, ওটার একটা কালার কম্বিনেশানই, জাস্ট এই জায়গাটার হচ্ছে প্যানেলটা মেবি আলাদা হবে, প্যানেলের কাপড়টা আমি একটু দেখিয়ে দেবো। এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে, প্রিন্টটা রয়েছে ব্ল্যাক এবং এটার সাথে হচ্ছে আপনার একটু কালারগুলো হচ্ছে একটু এটাকে কি বলে, বিস্কিট টাইপের কালার, একটু অ্যাশি, এই যে এই এই কালার, এটাকে কি বলে, লাইট একটা অ্যাশো না, আমার একটু পার্পেলিশ টাইপের একটা কালার। সো আমরা ম্যাচিং করেই দিয়েছি এটার সাথে প্যানেলটা। সো যার ভালো লাগছে একটু অর্ডার করবেন, একটু তাড়াতাড়ি এটা, হ্যাঁ একটু তাড়াতাড়ি অর্ডার করবেন। প্রাইস কিন্তু এটাও কি 1250-এর না, 1250, আচ্ছা এটাও কিন্তু প্রাইস 1250। ওকে, এটার সাথে কিন্তু আবার নিকাব আছে, এটার সাথে নিকাব করতে ভুলে নাই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নোজ নিকাব, এটার সাথে রয়েছে, আল্লাহ এটাতে পানি ভরছে কিসের জন্য, ও ওই যে ওইখানে রাখছিলা যে পানিটা, দাও তো দেখি, পানির মধ্যে রাখছি, পানি খেয়ে পানি পানি ভরাই রাখছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের নোজ নিকাব, এটা একটু স্কিপ করো পানিটা, হ্যাঁ এই যে নোজ নিকাব। সো যারা হচ্ছে নোজ নিকাব পরো, তারা হচ্ছে নোজ নিকাব নিয়ে নিবা, এটা আজকের নোজ নিকাব গিফট। সো এই হচ্ছে আমাদের আজকের ওপেন আবায়া এবং আজকে পকেট স্লিপ আবায়া, খুব সুন্দর। এটা কিন্তু প্রিন্টের মধ্যে, যারা একটু প্রিন্ট পরতে পছন্দ করে, একটু কালার ইয়ে আছে না, একটু কাছে থেকে দেখাই। আচ্ছা এই হচ্ছে আমাদের গলার পোর্শনটা একটু দেখাই, এটা তো হ্যাঙ্গারে করলে বোঝা যায় না, এরকম থাকবে গলাটা, জাস্ট গলাটা একটা রাউন্ড কাফতান ডিজাইন থাকবে, রাউন্ড, জাস্ট পরার পরে এই ডিজাইনটা থাকবে। ওকে, এটা আসলে হ্যাঙ্গার করলে বোঝা যায় না ভালো করে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ডিজাইন, হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা, আমার সরাই ফেলছি, এই যে এভাবে ধরি তাহলে বোঝা যাবে। হ্যাঁ প্যানেলটা দেখিয়ে দিচ্ছি, আচ্ছা এই হচ্ছে আমাদের ডিজাইনটা, এটা গলার ডিজাইন এবং অলওভার কিন্তু এই পার্টটা থাকবে, অলওভার পার্ট থাকবে, চিকন করে আবার এই পট্টিটাও দেয়া থাকবে, মানে এই পারের সাথে এই পট্টিটা থাকবে। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ওপেন আবায়াটা এবং এটার সাথে রয়েছে খুব সুন্দর একটা হিজাব, এবং এটার সাথে রয়েছে খুব সুন্দর হিজাব। এটা না দুইটা প্যানেল এসছে, একটা একটু ডিপ, একটা একটু লাইট, একটু খেয়াল করো, একটা মানে একটু লাইট অ্যাশ, একটা একটু ডিপ অ্যাশ, কেন করছে এটা, মানে ওরা হয় কি, হয়তো প্যানেলের কাপড়টা একটু শেষ হয়ে গেছে, ওদের কাছে মনে হয়েছে এটা একটু ম্যাচিং করে দিয়ে দিই, এই কাহিনীগুলো করে বুঝছো, আমি কি করব বলো, হয়তো এটা পাঠিয়েছি এটা শেষ, ওরা কি করেছে এটা মেরে দিয়েছে, আচ্ছা একটুখানি প্যানেলের কম বেশি পড়েছে এটা দিয়ে দিয়েছে। সো ভালো হয়েছে আমি দুটাই দেখাচ্ছি, হ্যাঁ ওরা আবার এখান থেকে যেটা করে সজীব, যেটা করে সেটা হচ্ছে দেখে যদি কখনো একটু লাইট ডিপ থাকে, আপুকে দুইটাই দেয় যে আপু একটু দেখাই দিন, কারণ বাই চান্স একটু কম বেশি কারো পাইলে তখন বলবা যে আপু এটা না একটু লাইট ছিল, এটা কেন ডিপ হলো। ওকে আপু, সব সময় লাভ রিয়্যাক্ট দেই, কমেন্ট করি, ফাহমিদা আক্তার আপু আমি কিন্তু দেখি, এই কালার এক কালার আপু, হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালারটা, মানে পোড়া বিস্কিট টাইপের যে কালার এটা, হ্যাঁ পোড়া বিস্কিট টাইপের কালার। সো যারা অর্ডার করবেন একটু তাড়াতাড়ি অর্ডার করবেন, খুবই সুন্দর এই সেটটা, প্রাইস 1250 টাকা, উইথ হিজাব অ্যান্ড নিকাব। একটু দেখাই প্রিন্টটা, খুব সুন্দর এটা, এই যে পাতা পাতা মনে হচ্ছে কি, পোড়া পাতা, তারপর হচ্ছে এই যে কফি কালার, একটু অ্যাশি, একটু মানে মিক্সড কালার হবে, কালারটা একটু জাস্ট দেখেন, এটার সাথে প্রিন্টটা অনেক সুন্দর, মিমের অনেক পছন্দ হয়েছে প্রিন্টটা, ঠিক আছে। সো এই হচ্ছে প্রিন্টটা, এই প্রিন্টের সাথে আমরা যেটা করেছি, আমরা গোল্ডেন কালারটা চুজ করেছি, এটার সাথে আমরা পোড়া বিস্কিট যে গোল্ডেন এটা আমরা চুজ করেছি। সো আজকের এই আবায়াটা যার ভালো লাগছে অর্ডার করবেন তাড়াতাড়ি, এগুলো কিন্তু আসলে কাভার আপ, যে কোনো টাইপের বোরখা
আবায়া যে কোনো কিছু, আবায়া না বোরখা ইনার, তারপর ড্রেসের উপরে খুব সুন্দর করে এটা কভার আপ করতে পারবেন। আমি সেটিং হিজাব পরেছি, এখন আমি সেটিং হিজাব পরে দেখাচ্ছি, যার যেটা ভালো লাগবে সেভাবে হিজাবটা পরে নেবেন। ওকে, সো এই আবায়াটা এবং এই হিজাব এবং নিকাব প্রাইস 1250, ফুল সেট, ফুল সেট হচ্ছে আপনারা 1250-এ পেয়ে যাবেন। মাথা নষ্ট করার প্রাইস কম, মানে এক একটা আবায়া, এই টাইপের আবায়ের দাম কিন্তু 1300 টাকা হয়, 1350 টাকা হয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু হিজাব সহ নিকাব সহ প্রাইস পড়ছে মাত্র 1250। আসলেই চিন্তা করা যায় না, তাই না? কাজ শুরু করবে তাড়াতাড়ি, আমাদের ইয়েকে ডাক দাও, ম্যানেজারকে ডাক দাও, কুইজ ম্যানেজার কোথায়, আসেন। আচ্ছা যাও, লাভ ইউ সামিরা আপু। ও লং কত মিম, এটা জানি লং কত, আমি না বলছি মেপে রাখো, মনে থাকে না তো ওগুলো। এই যে এই হচ্ছে স্লিভের অংশটা, এখান থেকে একটা টাকিং দেওয়া থাকবে, ফুল খোলা থাকবে, ওকে, সাইড থেকে খোলা থাকবে। চাইলে আপনারা কিন্তু সাইড থেকে চাইলে হচ্ছে পুরোটা আটকে নিতে পারবেন। দেখেন, যদি মনে করেন না আমি সাইড পোর্শন আটকে নেব, সেক্ষেত্রে কিন্তু আটকে নিতে পারবেন। আমি খোলাই রেখেছি, আমার কাছে মনে হয়েছে খোলাই ভালো লাগছে, সো আমি খোলাই রেখেছি। আপনারা যদি মনে করেন যে আমি সাইডেও আটকে ফেলবো, আটকে নিতে পারবেন। হ্যাঁ, আইজো ওইখান থেকে না, কাত থেকে, এই যে এখানে, হ্যাঁ এই জায়গা থেকে, এই যে আমি দেখাই দিয়ে দাও, হ্যাঁ এই জায়গা থেকে মাপবা। ফিফটি, ওকে ফিফটি। আচ্ছা এটা লং কিন্তু ফিফটি, ফিফটি লেন্থের থাকবে। হ্যাঁ লং হচ্ছে ফিফটি, সো ফিফটিতে খুব সুন্দর, সবার জন্য পারফেক্ট হবে, ওপেন আবায়া। তো এটা আপনি কাভার আপ হিসেবে পরবেন, যারা হচ্ছে 50 লম্বার বোরখা পরেন, 50, 52, 54, 56, 58 সবাই এটা পড়তে পারবেন, কারণ এটা হচ্ছে ওপেন আবায়া। ওপেন আবায়াগুলো কিন্তু এই টাইপের, একটু আপ ডাউন হলেও অসুবিধা নেই, এই কারণে আমরা এটার সাইজ রেখেছি ফিফটি, ঠিক আছে ফিফটি। সো এটার ফুল সেটের প্রাইস মাত্র 1250 টাকা। এটা গোল্ডেনিশ একটা ইয়ে কালার, এটাকে হচ্ছে পোড়া টোড়া পোড়া পোড়া বিস্কিট কালার এটা। আপু নাইস আপু, হ্যাঁ আগের পকেট স্লিপটা দেখাবো আপু। রানু আপু, আচ্ছা ঠিক আছে আমি বলবো আপনার কথা, আপনার কথাটা আমি বলবো, লাইফটা শেষ হোক আপু, লাইফটা একটু শেষ করতে দেন, আমি শেষ করে তারপরে যাই বেরসাইতেছি। আচ্ছা লাভ ইউ কালারফুল, লাভ ইউ সামিরা আপু। আপু কয়টা আপু, এটার কিন্তু একটা, এটা একটা এবং একটা কালারফুল দেখিয়েছি। হ্যাঁ এই যে এটা একটা স্ক্রিনশট দিয়ে দেন, দুইটার কিন্তু দুইটা কালার, একটা হচ্ছে এরকম একটা পার্পলিশ টাইপের একটু অ্যাশ এবং আরেকটা হচ্ছে লাইট অ্যাশ। এই যে একটু দেখাই লাইট অ্যাশটা, এটার হিজাবটা দাও তাহলে বোঝা যাবে। এই যে জাস্ট পার্টটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ এটাও একটু দেখিয়ে দিলাম, পাড়ের যে অংশটা, এই যে এই পাড়ের অংশটা একটু চেঞ্জ হবে। কি করলাম এটা, এই যে পাড়ের অংশটা একটু চেঞ্জ হবে, জাস্ট পাড়ের অংশ চেঞ্জ হবে, ওকে, এটা অ্যাশ কালারটা। সো এই হচ্ছে আমাদের ওপেন আবায়া পোড়া বিস্কিট গোল্ডেনটা, প্রাইস 1250, লম্বায় 50 ইঞ্চি, লম্বায় হচ্ছে 50 ইঞ্চি। এখান থেকে একটা রাউন্ড একটা ভি প্যানেল ইয়ে হবে, গলা হবে, পুরোটা পার হবে, পট্টি করা পুরোটাতে চিকন, আবার চিকন অ্যাশ কালারের পট্টি এবং প্রিন্টের সাইডে, এবং এইটার সাথে হিজাব নিকাব সব কিছু পাচ্ছেন। নিকাবটা নোজ নিকাব থাকবে, নিকাবটা নোজ নিকাব থাকবে, ওকে। সো প্রাইস 1250। না দেখেন আপনি কোনো, প্লিজ না, 52, ওকে না আপু এটা ফিফটি, এটা লং কিন্তু ফিফটি হবে, এটা লং হচ্ছে ফিফটি, এটা কিন্তু ওপেন আবায়া, এটা সবাই পারফেক্টলি পড়তে পারবেন, যে যেই সাইজের হন না কেন ফিফটি সাইজটা অলমোস্ট সবাই পড়তে পারবেন, ওকে। এটা লেন্থই ফিফটি আপু, সো এটার প্রাইস 1250 উইথ হিজাব অ্যান্ড নিকাব। আগেরটা আমি দেখিয়ে দিয়েছি, আগেরটা দুর্দান্ত রকম সুন্দর, সো দুইটাই দুই রকম আজকের সুন্দর আবায়া দেখালাম, একটা পকেট স্লিপ, একটা হচ্ছে ওপেন আবায়া, এটা গোল্ডেন টাইপের আপু।
এগুলো কিন্তু ডাবল জর্জেটের মধ্যে আপু, ডাবল জর্জেট। ওপেন, জাস্ট ওপেন, এই যে হিজাব এবং নিকাব, এগুলো ড্রেস, বোরখা সব কিছুর উপর পড়তে পারবেন, শাড়ির উপর পড়তে পারবেন, সব কিছুর সাথে। এবং প্রিন্টটা খুব সুন্দর দেখেন, খুব সুন্দর। ওকে ম্যানেজার, চলে আসছি আপনাদের কুইজ। কিটা শাড়িদের জন্য নাকি ডেলিভারি ফ্রি নাই সত্যি নাকি কি, এটা বুঝি নাই। এই যেটা ও শেয়ারারদের জন্য, আচ্ছা শেয়ারারদের জন্য তাই, আমি তো শেয়ারারদের জন্য বলছিলাম, যারা শেয়ার করবে তাদেরকে দিব না, কিন্তু শেয়ারটা কোথায় করো সেটা তো জানার বিষয়। হ্যাঁ এটা আমাদের ম্যানেজার বলল যে আপুরা শেয়ারটা কোথায় করছে, আসলে সেটা তো আসলে আমরা চেক করছি না, কোথায় শেয়ার করছে এটা নিয়ে আর কি একটা বিতর্ক হয়েছিল, এটার কারণে মনে হয় বলেছে। আচ্ছা আমি তারপরও এটা আমি চেক করব আপু। আপু রেডি? ওকে উনিও রেডি অলরেডি আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটু একটু পরে প্রশ্ন বলেন, সবাই একটু স্থির হয়ে নেই। অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে নারায়ণগঞ্জ, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি আপু, নো টেনশন। কোথা থেকে আপনি নেবেন খালি বলেন, কোথা থেকে নেবেন? ঢাকাতে 70 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 120 টাকা। পেজে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আপনি জাস্ট ছবিটা, আমি যেটা পড়ে আছে সেটার একটা স্ক্রিনশট পেজে দিয়ে দিবেন, ইনবক্সে দিয়ে দিবেন, বলবেন যে আমি এটা চাচ্ছি। আর এই সুন্দর আবায়াটার প্রাইস কিন্তু মাত্র 1250 টাকা উইথ হিজাব অ্যান্ড নিকাব। ওকে এগুলো হচ্ছে কভার আপ, যে কোনো পোশাকের উপরে খুব সুন্দর করে আপনি বডিটা কভার করার জন্য এটা পড়তে পারবেন। ওকে সুন্দর একটা হিজাব নিয়ে আসছে। আচ্ছা সো এখন আমরা অ্যান্সার তো শো করে না ফার্স্টে, আপু কেন শো করবে না, যারটা আসছে সেও তো এটাই বলছিল এতদিন, নিশ্চয়ই নিশ্চয়ই আজকে মানে কারো না কারোটা তো সামনে প্রথমে আসবে। আচ্ছা আই এম রেডি উম্মে হাবিবা। আচ্ছা সবাই রেডি মাশাল্লাহ, সবাই আমরা একটু কমেন্ট এখন একটু অফ রাখি, হ্যাঁ একটুখানি কমেন্ট অফ রাখি, আমি কয়েকটা মিনিট পরে আপনাকে বলবো। আচ্ছা সবাই রেডি, কমেন্টটা অফ করেন এখন, মানে ভাইয়া বলবে। ওকে রেডি বলেন, জোরে বলবেন। প্রথম দুইটা প্রশ্ন আজকে, আচ্ছা প্রথমটাই। হুম 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 কি জানাবেন? আচ্ছা ঠিক আছে, ওনার ইচ্ছা মতো উনি বলে, আমার আমি যদি কোনোটা বলি উনি শোনেন না। আচ্ছা যাই হোক, আপনি যেটা মনে চায় সেটাই বলেন, মানে উনি দেখাচ্ছে তো আমি বলেছিলাম যে প্রথম প্রশ্নটা। প্রচলিত প্রচলিত একটা রীতিনীতি চালু হয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাই, আমরা শুনি, আমরা জানতে পারি যে ফ্ল্যাট মর্গেজ নিচ্ছে, জোরে বলেন, ফ্ল্যাট বা কোনো বাড়ি মর্গেজ নিচ্ছে কিছু টাকার বিনিময়ে, যে 10 লাখ টাকা দিলাম সেটার বিনিময়ে ফ্ল্যাট মর্গেজ নিচ্ছে, এই মর্গেজ নেওয়াটা কি হালাল নাকি হারাম? হারাম মানে হারাম না হালাল? হারাম না হালাল এটা আমরা জানি কিনা সবাই। আচ্ছা ওকে, ফ্ল্যাট মর্গেজ দেয়া, নেয়া বা দেয়া, নেয়া বা দেয়া, ফ্ল্যাট মর্গেজ দেয়া বা নেয়া মানে মর্গেজ দিয়ে টাকা নেয়া, হারাম নাকি হালাল? এটা নেবেন না, এটা নেবেন কেন? ও আচ্ছা, এখান থেকে ছবি নেন,
কোনটা? ওটাই। তাই এখানে তো একটু কনফিউজড হয়ে গেল। বলেন, আপনি বলেন উত্তর। মানে উত্তরটা তো আমি জানি, বাট এখানে দুইটা উত্তর পরপর চলে এসছে এমন ভাবে প্রত্যেকবারই একটু কনফিউজড হয়ে যাই। দেখি আমার এখান থেকে দেখেন, অসুবিধা নাই, কিন্তু সঠিক উত্তর কি না এটাই? হ্যাঁ, সবাই উত্তর দিয়েছে হারাম, অনেকেই জানেন এটা, মাশাল্লাহ। বলো আপু, রেডি? হারাম, হারাম। ওকে, তাই? আচ্ছা, আমি আসলে কি বলবো, পরপর দুইটা উত্তর চলে এসছে, কিন্তু প্রথম যে উত্তরটা যে আমার এখানেও দেখাচ্ছে ওনার এখানেও দেখিয়ে দিয়েছে। সো আমি একটু দেখাই দেই, উনি হচ্ছে ইউষা রূপান্নি, আমাদের মনে হয় 20তম কুইজে উনি মানে উইনার হয়েছেন। সো 20তম কুইজে খুলনা থেকে উনি উইনার হয়েছিলেন, উনি আজকেও উইনার হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? কারণ এত আপুদের মাঝখানে উনি কিন্তু এত দ্রুত, এত দ্রুত, মানে ওনার নেট কি, আপনি কি নেট ব্যবহার করেন আপনি একটু বলবেন, আপনি কি ব্যবহার করেন? সো ইউষা রূপান্নি আপু খুলনা থেকে আলহামদুলিল্লাহ লিখে জেলার নামটা লিখে দিবেন, আমি ঠিক ঠিক মতো বলতে পেরেছি কি না, মানে আমাদের ম্যানেজার বলল যে উনি খুলনা থেকে একবার কিন্তু নিয়েছে। আচ্ছা, যাই হোক, উনি এবং তারপরে একজন খুব তাড়াতাড়ি ঢুকেছে, মানে দুইজন, আমি নিজেও প্রথমে কনফিউজড হয়েছিলাম, কিন্তু একজন লিখেছিলেন উত্তর সুদ হারাম, একই এটার উত্তরটা এটাই সঠিক যে এটা হারাম এবং এটা সুদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এটা সুদের ক্যাটাগরিতে পড়ে যায়, যে আমি কোনো টাকা দিলাম একজনকে 10 লাখ টাকা, তার বিনিময়ে তার ফ্ল্যাটটা আমি ইউজ করছি অথবা আমি এটা ভাড়া দিয়ে রেখেছি এবং আমার 5 বছরের একটা মেয়াদে থাকবে, সেই মেয়াদ পরে আমার টাকা আমাকে দিয়ে দিবে, এটা সম্পূর্ণ সুদ এবং হারাম। একটা আপু লিখেছেন, ওনার আগে তো আমি দিলাম। আপু, আপনার ওখানে হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আগে দিয়েছেন, বাট আমার মোবাইলে, আমার মোবাইলে প্রথম যার মেসেজটা ফার্স্টে ঢুকবে, যার এসএমএসটা ফার্স্টে ঢুকবে, মানে ইয়েটা কমেন্টটা ফার্স্টে এন্ট্রি করবে, আমি কিন্তু সেটা ধরে নেই, ঠিক আছে? হয়তো বা আমাদের ম্যানেজারেরটা, আমাদের মিমেরটা, সবাই যদি দেখতে থাকে, কম বেশি একজন আরেকজনের আগে হতে পারে, কিন্তু কিন্তু আমি আমার মোবাইল থেকে যেটা দেখব প্রথমে, যেটা আগে কমেন্ট, যেমন এখন আহারে 3 নম্বরে ছিলাম, যেমন বললাম সঞ্জিদা আপু, তারপরে হচ্ছে শামিম জাহান আপু, তারপরে ফাতেমা আক্তার আপু, আপনারা দেখেন তো ঠিক মতো দেখছেন কি না, শায়লা আপু, তারপর হচ্ছে আচ্ছা শামিম জাহান আবারও একটা কমেন্ট করেছেন, রুবিনা আক্তার, রিয়া আপু, তারপর হচ্ছে শিরিন আক্তার আপু, অনামিকা তমা আপু, মানে এরকম একজনের পর একজন কিন্তু আসছে। এখন যখন কমেন্টগুলো আসে একসাথে দ্রুত ঢুকে যায় কমেন্টটা, এই কারণে তখন কিন্তু মানে ন্যানো সেকেন্ডের একটা ডিফারেন্সে ফেসবুক কিন্তু একটা কমেন্ট আগে ঢুকিয়ে দিচ্ছে। সো সেই ক্ষেত্রে আমার মোবাইল থেকে আমি ফার্স্টে যেটা দেখছি সেটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি যদি এরকম করতাম, না উনি 20তম তো নিয়েছে, আজকে দেয়া যাবে না, আরেকজন আরেকজনকে দেই, আসলে এরকম কোনো কিছু তো করা যাবে না, যেটা প্রথমে এসছে আমি কিন্তু সেটাই দেখেছি, মানে আমাদের ম্যানেজার বললো যে উনি তো 20তম তো নিয়েছিলেন। সো আজকে আপু, ইউষা রূপান্নি আপু, আপনি কিন্তু আজকের গিফটটা পেয়ে গেছেন, আজকে খুব সুন্দর একটা গিফট আছে, আজকে একটা টুকটুকে রেডের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা খুব সুন্দর হিজাব, এই হিজাবটা আপনার ঠিকানায় চলে যাবে, এই হিজাবটা আপনার ঠিকানায় চলে যাবে, আশা করছি খুব পছন্দ হবে এটা। এটা আজকে যে উইনার হয়েছে তার জন্য আমি এনেছিলাম, আপনি পেয়ে গেলেন এটা, ইনশাআল্লাহ নেক্সট নেক্সটে অন্য আপুরা পাবেন, কোনো টেনশন নেই যে কখনো পাই না কেন, একজন একজন করে সবাই পাবেন, ঠিক আছে? সবাই পাবেন, একজন একবার নিয়েছে বলে আরও নিতে পারবে না, এরকম কোনো রুলস নেই, সবাই পার্টিসিপেট করবেন, ওকে? এই যে, সো আপুর জন্য এই গিফটটা চলে যাবে ইনশাআল্লাহ। সো আজকে দেখিয়ে দিলাম দুইটা কালেকশন, একটা পকেট স্লিভ আবায়া এবং আরেকটা হচ্ছে এরকম ওপেন আবায়া, যার যেটা ভালো লাগে আজকে অর্ডার করবেন, প্রাইস 1250 দুইটাই, এটাই বড় উপহার,
একদম পাপু, থ্যাংক ইউ সো মাচ। আসলেই তাই, আসলেই তাই, কারণ অনেক কিছু কিন্তু আমরা জানি না। আমরা ফ্ল্যাট মর্গেজ দিয়ে কিন্তু টাকা নিচ্ছি, যে আমি তো তাকে ফ্ল্যাট ইউজ করতে দিচ্ছি, বাট এটাও সুদের অন্তর্ভুক্ত কিন্তু, অতএব এটাও হারাম। ওকে, এটাও হারাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, কেউ উত্তর দাও তো, মানে গিফট নাই কিন্তু উত্তর দাও। আমার এটা মানে এখন মনে হলো, ধরো আমি কিছু টাকা নিলাম ব্যাংকে থেকে, হ্যাঁ আমার বিজনেসের প্রয়োজনে দরকার হলো, এখন ব্যাংকে থেকে নিলাম, নেওয়ার পরে আমি জানি যে এটা হারাম, কিন্তু আমি খুব নিরুপায় যে আমার নিতে হবে এখন, না হলে নিরুপায় কথাটা বলাই যাবে না, কারণ করাই দরকার নাই সে কাজ, এটাই বলা হয়েছে। তারপর ধরো নিয়ে আবার সাথে সাথে, মানে যে ডেটটা দেওয়া ছিল যে আমার 2 বছর এটাকে টানতে হবে, এরকম না করে আমি যদি 2 মাসের ভিতরে এই টাকাটা আবার কষ্ট করে জমিয়ে তাদের টাকা তাদেরকে দিয়ে দিই, কেমন হবে? তো কেমন হবে বলো? মানে হারাম, মানে ওই 2 মাস শুধু আমি ওই টাকাটা আর কি ই হলো, বাকি টাকা আমি তাকে, মানে হয় না যে খুব আর্জেন্ট কিছু টাকা লাগলো, ধরো ইমার্জেন্সি টাকা লাগলো, কিন্তু কেউ তো ইমার্জেন্সি এতগুলো টাকা দিবে না। ব্যাংকে থেকে নিয়ে ধরো 2 বছরের জন্য নিলাম, কিন্তু আবার দিয়ে দিলাম 2 মাসের মধ্যে সব টাকা। হ্যাঁ, প্রশ্ন করি না, আপুদের সাথে কথা বলছি, তখন কি হয়? ওটাও কি হারামের পর্যায়ে চলে যাবে, তাই না? ওপেন আবায়াটা, আপু আমি এই ওপেন আবায়াটা এখন এটা তো দেখিয়ে ফেলেছি আপু, তাও হারাম হবে? হ্যাঁ, আমিও তো মানে এইসব নিয়ে উঠছো এখন, যে এমন কত রকম প্রশ্ন যে করি মাঝে মাঝে, আচ্ছা এরকম করে কি একটু না, এরকম সবভাবে আসলে সঠিক পথে চলাটা খুবই, আসলেই ওই যে বলে না যে সুন্দর এবং সঠিক পথটা একটু কষ্টের হয়, যেটাতে মানে কাটা 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 থাকে, আসলেই সত্যি, মানে অনেক কিছুই দেখা যায় যে ওইভাবে করাটা যায় না, যায় যে এটা লাগবেই তারপরেও কিন্তু করা হচ্ছে না, মানে কেন না হারামের পর্যায়ে চলে যাচ্ছে, মানে খুবই একটা কষ্টের অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু কিছু করার নাই। টাকা দাও কেউ আমারে, ধার দেয় না কেউ, আছে হ্যাঁ, ইসলামে কোনো যুক্তি খাটে না, এটাই তো, যে আচ্ছা এরকম কোনো কি অপশন, মানে এরকম অপশন বের করার চেষ্টা করি, আচ্ছা এরকম করে দিয়ে দিতাম। আচ্ছা জেনে বুঝে নেওয়াটাই অবশ্যই অবশ্যই। দেরি করে ফেলেছি আপু, দেখিয়ে দিচ্ছি, এই যে চট জলদি দেখিয়ে দিচ্ছি, এই আবায়াটা আমি সেকেন্ড দেখিয়েছি, প্রথম দেখিয়েছি পকেট স্লিভ আবায়া আপু, আর এটা হচ্ছে সেকেন্ড আবায়াটা, এটা পোড়া বিস্কিট টাইপের একটা কালারের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন করা, এরকম পার করা রয়েছে, চিকন পট্টি দেওয়া রয়েছে, হিজাবে পার রয়েছে, ঠিক আছে হিজাবে পার, এবং ব্ল্যাকের মধ্যে একটা খুব সুন্দর প্রিন্ট, খুব সুন্দর কম্বিনেশন, এটার সাথে নিকাবও থাকবে, একদম ফুল সেট, এটার প্রাইস 1250। এটা ওপেন, এই পাশ থেকেও কিন্তু ওপেন থাকবে, ফ্রন্ট থেকেও ওপেন থাকবে, ঠিক আছে, এই ওপেন আবায়াটার প্রাইস 1250, এবং এটা ডাবল জর্জেটের মধ্যে, এটা লম্বা 50। ওকে, সব বলা শেষ, ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পেজে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে বুক করে ফেলবেন। হ্যাঁ, ইসলাম পরিবর্তন করা যায় না, এটাই তো আপু, এভাবে কোনো কিছু তো, ওই যে আমরা অনেক সময় আচ্ছা এভাবে করতাম ওইভাবে করতাম, পরে না কোনোভাবেই হবে না, কোনোভাবেই মানে এটার কোনো যুক্তি খাটবে না। হ্যাঁ, সুদমুক্ত ব্যাংক থেকে, ইয়েস, এই যে তুমি একটা সুন্দর কথা বলেছো, যে আচ্ছা অনেকেই আসলে এটা নিয়েও অনেক বিতর্ক আছে, যে আমরা কি ইসলামিক ব্যাংক থেকে নিতে পারি কি না, অনেকে বলে যে না ওটাও হবে না, কিন্তু না, মানে আমার কাছে মনে হয় যে ইসলামী ব্যাংক কি, আপনাদের কাছে কি মনে হয়, ইসলামী ব্যাংক থেকে কি নিব? আপু টপ ফ্যান কি হয়েছে, সুদমুক্ত ব্যাংক থেকে নিব, ঠিক আছে আপু। আচ্ছা আপু টপ ফ্যান, কন্ডিশনের সুদ থাকলে হারাম হয়, হ্যাঁ প্রোডাক্ট নিয়ে যা আপু, হ্যাঁ ওটাই, না আমি প্রশ্ন করেছিলাম যে অল্প সময়ের জন্য কিছু নেওয়া যাবে না, কোনো মানে কোনো অপশন নেই, কিন্তু এটা আমি বলছিলাম যে ইসলামী ব্যাংক থেকে নেয়ার অপশন আছে, ঠিক আছে সেটা আছে। ওকে মরি আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আজকে দুইটা কালেকশন দেখিয়ে দিয়েছি, একটা ওপেন আবায়া, একটা হচ্ছে পকেট স্লিভ আবায়া। যারা এখন জয়েন করেছেন কাইন্ডলি কিন্তু লাইভ শেষ হলে আগেরটাও দেখে নেবেন। এটা হচ্ছে বিস্কিটের মধ্যে, পোড়া বিস্কিটের মধ্যে ব্ল্যাক কালারের সাথে কম্বিনেশন করা, এটাও খুব সুন্দর। ওপেন আবায়াটা লম্বায় 50, এটা কিন্তু ডাবল জর্জেটের মধ্যে, এটা ওপেন সামনে থেকে সাইড থেকে ওপেন থাকবে, এবং এটার সাথে হিজাব রয়েছে, রয়েছে নিকাব। 50 লম্বার এই সুন্দর আবায়াটার দাম মাত্র 1250 ফুল সেটের। ওকে, হিজাব, নিকাব এবং এই সুন্দর আবায়াটা, এবং এটার গলাটা এরকম কাফতান টাইপের গলা দেখিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন কালারফুল সবসময় ভালো পথে, সুন্দর পথে থাকতে পারি, আপনাদের মন মতো করে পোশাক বানিয়ে দিতে পারি, ঠিক আছে, এবং সুস্থ থাকতে পারি যেন আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।